धन्यवाद एखने नौकर पक्षे एर मध्य नौकर पक्षी माने स्वतंत्र जरा भाषण दिए सकलेर काछे आमार सालाम रइलो सबाई आमादेर निजेदेर मानुषई कारे तुइया कारे राखबाम तबे जाइ होक आमी एक दिक दे पाच्छी कारण एई आमार बाड़ीटे जेतुई जायगाय ना एई कारणे आमी दोनोजनेरि भालोबासि तबे जाइ होक हाँ जानडा बाच्छे तो सबाई आमादेर अंतरेर मानुष सबार जन्यई आमी दोआ चाई सकलेई सबार जन्यई दोआ चाई सबाई এই যারা যারা দাঁড়াইছে তাদের জন্য দোয়াও করবেন বড়ও দিবেন তো গান শুনলাম আমার শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার ভাই একটি লালন সঙ্গীত গান শুনলাম এখানে মহাকালের কথা বললেন আসলে মহাকাল এমন একটা জিনিস পৃথিবীর মাধ্যমে এমন কোনো মানুষ নাই নবী রাসূল ওলি আউলিয়া গৌস কুতুব পাগল ফকির মজনু মস্তান কাইয়ার আব্দাল ফির ফকির সাধারণ অসাধারণ প্রত্যেককে মৃত্যুর পিয়ালা পান করতেই হবে হয়তো কারো মৃত্যু হবে একটু মানে বিশাল বিপদ অন্তিম কাল এই বাচ্চা আমার মনে হয় বাচ্চাই তুমি দয়া করে লাইটটা মারিও না আপনারা কাছে পিছনে যারা আছেন তারা একটু একটু শব্দ রাখেন না সক্কে হয়তো কম দেখি কিন্তু কিছু দেখলেও জিলনিটি আমি পাইছি হ্যাঁ লাল দেখা যায় তো ধন্যবাদ এই মহাকালের হাত থেকে কেউ মুক্তি পায় নাই হয়তো কেউ কেউ মরছে একটু কষ্ট হয়েছে আবার কারো মৃত্যু কেউ বলতে পারে না যার যেভাবে মৃত্যু কেউ মরছে অ্যাক্সিডেন্টে মৃত্যু কিন্তু তিন প্রকার মরা তিন প্রকার কেউ মরে ফাঁকে আবার কেউ মরে অ্যাক্সিডেন্টে কেউ মরে যার যার কর্ম অনুসারে তো আমার যেহেতু গুরু গুরু এবং শিষ্য পালা দিয়েছে তো এখানে আব্দুল্লাহ পীর সাহেবের কথা আমার আব্বাই অনেক কিছু বললেন যে তারে আপনি সারা কোনো কথা বলতো না হ্যাঁ ঠিক আছে কথা বলতো না এটা ঠিক আছে তবে আমারে কিন্তু কোনোদিনই আপনি করে কোনো কথা বলে নাই কেলেকে বললেন নাই কারণ আমি যে সময় শাহগঞ্জ পাঁচকাউনিয়া তাজপুর ভুটের কোনা আহমদপুর বেকুরহাটি রামপুর এদিকে যখন আমি গান করতাম 300 200 250 টাকা বায়না পর্যন্ত এই সময় থেকে কিন্তু উনি আমাকে চিনে আমার আমার আব্বারেও কিন্তু চিনে আমার আব্বার সঙ্গে ওনার বায়াসারি সম্পর্ক ছিল সেই সূত্রে সন্তান হিসাবে আমার সদায় সর্বক্ষণে তুমি করিয়ে কিন্তু আমারে ডাকতো যে তুমি এলাকার মানুষ এখান থেকে কিন্তু আমার আমার বাড়িতে যাইতে কিন্তু সর্বোচ্চ 9 থেকে 10 মিনিট সময় লাগবে সর্বোচ্চ হাইরোড তো হাইরোড না থাকলে আর একটু বেশি লাগলো তবে যেহেতু রাস্তা ভালো এই কারণে 10 মিনিট সময় লাগবে তবে যাই হোক এটা হইল হয়তো আমাকে সদায় সর্বক্ষণ দেখতো জানতো শুনতো গান শুনতো একটু বেশি বেশি যে কারণে এই অনেক সময় তুই কইরেও কথা কইতো অনেক সময় তুমি কইরেও কথা কইতো তবে যাই হোক এগুলি কোনো বিষয় না এই পালা দিয়েছে গুরু এবং শিষ্য আমাকে
কারে কোনটা দিবে এটা কোনো ভাগ করে দেওয়া হয় নাই, তবে মোটামুটি ভাগ মানে আমার আনোয়ার ভাই বলছে যে আমি যেহেতু বুড়ো আমার তো মনে হয় গুরু আমারই গাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা সে এই আমার ভাইয়া যদি নাও বলতো এরপরে আমি তারই দিতাম এটা। কারণ কোন জায়গায় সালাম সরকার আমি গান গাইতাছি, তখন গুরু শিষ্য পালা দিছে, সালাম সরকারকে দিছে শিষ্য আর এই ছাত্ররে দিছে গুরু, এইটা আমার দেহার বিষয় না। কিন্তু নিয়ম অনুযায়ী যেটা আসে আমাদের এটাই কিন্তু করতে হবে। তবে যাই হোক, এই যে আগের কথা বলছিলাম, মোরা হচ্ছে তিন তিন প্রকার, কেউ মরে অ্যাক্সিডেন্টে, কেউ মরে ফাঁকে, আবার কেউ মরে জারজির কর্ম অনুসারে। আমি এখন যে গানটা করব, আমার সারারাত্র প্রশ্নবোধক গান আমার একটাই থাকবে। এই গানটা আমি যার লিখা আমি গানটা করব, এটা আরও 15 থেকে 16 বছর আগে গানটা আমি শিখছিলাম, তবে গানটা আমি গাওয়ার মানুষ পাইতেছি না। কারণ যত জায়গায় অনুষ্ঠান করলাম, আমি সত্য কথা বলতে পুরুষে কিন্তু এখন বর্তমানে গানটা একটু কম হয়, এখানে হয়তো ইউটিউব চ্যানেল আছে, তারা হয়তো কথাগুলো একটু রেকর্ডটা করবেন এই জন্য, কারণ আমি যে সত্য বলতেছি এই কথাগুলো মানুষ শোনার জন্য। পুরুষে কিন্তু গানটা এখন বর্তমানে একটু কম চলে। আমার গানের বয়স 25 থেকে 26 বৎসর প্রায় পড়তেছে, এই 25-26 বৎসর বয়সে আল্লাহ আমারে অধিকাংশ মেয়ের ফালাতেই ফালছে। হ্যাঁ, যত জায়গায় গান করলাম বাংলাদেশের, কুমিল্লা, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ, এই বিক্রমপুর, এই ফরিদপুর ডিস্ট্রিক্টে, এরপর শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, সুনামগঞ্জ, যত ডিস্ট্রিক্টে গান করলাম অধিকাংশ শিল্পী আমার বাগে আল্লাহ রাখিয়ে দিছে যে তোর বাগে পুরুষ একটু কমই মিলবো, মেয়েই বেশি মিলবো। যত মেয়েদের সাথে আমি গান করলাম, এলা বয়স্কর হোক আর আমার সমবয়সী হোক, যদি হঠাৎ গুরু শিষ্য পালা যদি দেয়, এই অবশেষে গুরুর বাগটাই আমার উপরে পড়ে। আজকে যেহেতু পুরুষে গান, যেহেতু এনে ছোট বড় আমার আনোয়ার ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, যে কারণে ওনার ভাগে গুরু পড়ছে আর আমার ভাগে শিষ্য পড়ছে, এইটা আবার অনেক দিন পরে। এই কারণে 15-16 বছর আগে একটা গান শিখছিলাম, এই শিষ্য বাগটা আমার উপরে আয়াও না, আমি এই ধরনের গানও আমি গাইতারি না, খুব বিপদের মধ্যে থাকি। তবে যাই হোক, এখন যে গানটা করব তার বাড়ি হচ্ছে কেন্দুয়া সিট্ট নপাড়া, ওনার নাম হয়েছে জং বাহাদুর সাহেব। এই জং বাহাদুর সাহেবের ছেলে ফকির চান, এই ফকির চান সাহেবের একটি গান আমি 15 থেকে 16 বছর আগে আমি শিখছিলাম, তবে গানটা গাওয়ার মানুষ পাইতেছি না আর এই বাঘ আমার উপরে পড়েও না। আজকে যেহেতু আমার উপরে পড়ছে, আমি সুযোগ পাইছি এই গানটা গাইয়া দিই নাকি। কারণ আমি তো ভুলাবান মানুষ, আমার বয়সও কিন্তু তেমন বেশি হয় নাই, 40ও কিন্তু আমার বয়স হয় নাই, 40-এর নিচে আছে। আমার এখানে যারা আছে আমার মনে হয়েছে যে সবার অধিকাংশ মানুষেরই কিন্তু ছোট হইয়াম আমি। এমাতে এখানে কিন্তু গান শুনর মানুষও কিন্তু আছে, সবচাইতে আমি প্রাধান্য দিই বেশি এই আলিম চিস্তি জালালি আমার শ্রদ্ধেয় বাবাজি, যার এখানে আমি দু একটি কথা বলতেছি, খারাপ তো লাগতেছে না ভাই সকল, যদিও হয়তো এই আলিম চিস্তি জালালি ওনার যে সময় এই 3-4টা কাফেলা যে সময় হয়, এই সময় আমি ওনার এখানে গেছিলাম, তখন এই সময় আমি গান গাইল ফার্স্টটা আসতে, তাহলে গুরু শিষ্য পালা দিছেন গেলে গিয়া বাদ দিন রাইত হয়ে যাও, নাইলে রাতের ফার্স্ট দিনের ফার্স্টটা বাজ্য রুক, এটা আমার দেওয়ার বিষয় না। গুরু শিষ্য পালা বাদ দিন অন্য কত কইতাছে বাদ দিন, অ করে একটা কথাও কইতাম না, সুজা আমার গান আমি গাইব এর বাদ দিন, বুঝা লই না, এই রাখ বাজিস না,
এনো জিপি গান গাওয়ার লেগে আইছি ন এই যে গানের কিন্তু মনমেষতাটা কিন্তু নষ্ট করে দিছে হয়তো কমিটির হোক কিংবা কমিটির বাইরে বাইরের হোক কিন্তু কমিটির বাইরের বাইরের মানুষও যদি থাকে কথাটা যেটা কইছে অন্তত এখানে যদি ভাষ্য মানুষ তাই ভাষ্য মানুষ উপরে গোলাটা হয়েছে এইসব মানুষ হচ্ছে গান নষ্ট করার জম জ্ঞানীর বাপ অজ্ঞা এটা আমার দেওয়ার বিষয় না চোদ্দ গোষ্ঠীর জ্ঞানীর জ্ঞানী এনে বই রয়েছে এনে বই রয়েছে যেন বই রয়েছে একটা কথাও কিন্তু কয় না আর কোনখান থেকে টুহায় টাহায় দুইটা কথা শূন্য আইছে শূন্য আয় কয় যে কথা কম এ হাজার মানুষের উপরে কেউ বুঝলে বুঝুক নাইলে না বুঝুক আচ্ছা যাক আমার একটি গান থাকবে এই গানটাই হচ্ছে আমার প্রশ্নবোধক আর সারা রাত্রের ভিতরে আমি কোনো প্রশ্নবোধক গান করব না এই একটা গানেই যদি সম্ভব হয় আমার গুরুজি উত্তর দিবে একবারে না পারলে তিনবারে দিবে এরপরে আমি চাই আমাকে যেটাই বলছেন না বলছেন কিন্তু আমার গুরু যেন অপমান না হয় কর্ম পেরে সংসারে কর্ম পেরে সংসারে সাধন ভোজন আর হল না পরমাত্ম শিব তত্ত্ব দেহ তত্ত্বের ভাও বুঝি না পরমাত্ম শিব তত্ত্ব কর্ম পেরে এ সংসারে কর্ম পেরে কর্ম পেরে এ সংসারে সাধন ভজন আর হল না পরমাত্ম শিব তত্ত্ব দেহ তত্ত্বের ভাও বুঝি না পরমাত্ম শিব তত্ত্ব
জমি রবি শশি কোথায় তারকা রাশি এই দেহে কোথায় ঠিকানা দেহের ভিতর শিব তত্ত্ব দেহ তত্ত্বের ভাও বুঝি না পরমাত্ম শিব তত্ত্ব ভিতরে কয়টি শক্তি কোথায় স্থিতি কোন শক্তিতে জমের শিব তত্ত্ব দেহ তত্ত্বের ভাও বুঝি না পরমাত্ম শিব তত্ত্ব শক্তি বলে তারে কোথাকারে কার আশ্রয়ে কার ঠিকানা ত্রিদা শক্তি বলে তারে কোথাকারে কার আশ্রয়ে কার ঠিকানা চক্র পঞ্চবান কোথায় তার স্থান কোন বায়ুতে পানা গোনা ওরে পরমাত্ম শিব তত্ত্ব দেহ তত্ত্বের ভাও বুঝি না পরমাত্ম শিব তত্ত্ব মানুষ হাত হইল দুইটি পাও হইল দুইটি কিন্তু সাধক ফকির চানের গানে বলছে কি চকু দুইটি কিন্তু ফকির চানের গানে বলছে কি ছয়টি চরণা তার হাত দেখছি হতা চব্বিশ চকের একটি কন্যা গুরু ছয়টি চরণা তার দেখছি হঠাৎ চব্বিশ চকের একটি কন্যা তাহার হয় কুঞ্জনা পরমাত্ম শিব তত্ত্ব দেহ তত্ত্বের ভাও বুঝি না পরমাত্ম শিব তত্ত্ব
चौबीस चंद्र आछे देहर माझे कुन चंद्रेर की गुण बुझी ना गुरु সাড়ে চব্বিশ চন্দ্র আছে হায় রে দেহের মাঝে কোন চন্দ্রের কি গুণ বুঝি না দয়াল গুরু সূর্য সাধন কেমনে করি সূর্য সাধন সূর্য সাধন কেমনে করি ভেবে মরি কই পাব তার তত্ত্বখানা পরমাত্মা শিব তত্ত্ব যাহ তত্ত্বের ভাব বুঝি না পরমাত্মা শিব তত্ত্ব পাগল মতি ফকির চানে এই সব ধ্যান এই জীবনে সুখ হইল না পাগল মতি ফকির শিব তত্ত্ব দেহ তত্ত্বের ভাব বুঝি না পরমাত্মা শিব তত্ত্ব কর্ম পেরে এ সংসারে কর্ম পেরে কর্ম পেরে এ সংসারে সাধন ভজন আর হল না পরমাত্মা শিব তত্ত্ব দেহ তত্ত্বের ভাব বুঝি না পরমাত্মা শিব তত্ত্ব পরমাত্মা শিব তত্ত্ব দেহ তত্ত্বের মা বুঝি না পরমাত্মা শিব তত্ত্ব খারাপ লাগছে ভাই সব ষাট সত্তর হাজার টাকা দিয়া এই সাগঞ্জ এলাকায় এক লক্ষ দেড় লক্ষ টাকা দিয়েও কিন্তু শিল্পী আনছে কিন্তু কেউ এরকম একটা গান পাইছেন সত্য কথা বলবেন এরকম গান পাইছেন এরপরে হেই নেই ভাল লাগবো সালার করে সালার এই কারণে একটি গান করলাম কর্ম পেরে এ সংসারে সাধন ভজন আর হলো না পরমাত্মা শিব তত্ত্ব দেহ তত্ত্বের ভাও বুঝি না আকাশ জমি রবি শশি কোথায় তারকা রাশি এই দেহে কোথায় ঠিকানা দেহের ভিতর কয়টি রতি কি বাড়িতে কোন রতি হয় কার সাধনা এই যে আমার দেহ ঘরে কয়টি হারে কয়টি তারে সংযোজনা সানি পালা কি প্রকারে কারিগরে বাঁধছে ঘর আজব নমুনা দেহের ভিতর কয়টি শক্তি কোথায় স্থিতি কোন শক্তিতে জমের থানা কোন শক্তি সাধন করিলে ভূমণ্ডলের জন্ম মরণ আর হবে না এরপরে কলি কি বলছে ত্রিদা শক্তি বলে তারে এ কিসে ত্রিদা শক্তি বলে তারে ত্রিদা শক্তি বলে তারে কোথাকারে কারাশ্রয়ে কার ঠিকানা ষটচন্দ্র ষটচক্র পঞ্চবান কোথায় তার স্থান কোন বায়তে আনাগোনা ছয়টি চরণ আঠারো হাত দেখছি হঠাৎ চব্বিশ চকের একটি কন্যা ও সে কোন কাজেতে আছে লিপ্ত কর ভেত্ত স্বামী তাহার হয় কোন জন
সংসারে চব্বিশ চন্দ্র আছে দেহের মাঝে, কোন চরের কোন চন্দ্রের কি গুণ বুঝি না, সূর্য সাধন কেমনে করি ভেবে মরি, কই কই পাবো তার তত্ত্বখানা। পাগল মতি ফকির চানে এই সব ধ্যানে এই জীবনে সুখ হইল না, দয়া করো ও পাগল চান ও দয়াবান, পুরাও হে মনের ভাসনা পরমাত্ম শিবতত্ত্ব দেহতত্ত্বের ভাও বুঝি না। আমি জানি না পালাগান কতক্ষণ চলে, তবে আমার গুরুর কাছে এই একটা গানই দয়া করে অনুরোধ রইল, এই গানের জবাব যতটুক সম্ভব, যদি মানুষ একটু অতৃপ্তিও যদি হয় একবার না পারেন একবার এটা তিনবার হইলেও একটু আমাকে বলবে, মানুষের দরকার নেই। আস্তে এই পালাগানটা কিন্তু চলে ফরিদপুর ফরিদপুর মানিকগঞ্জ কুমিল্লা এরকম কয়েকটা জায়গা আছে, আর আমাদের নেত্রকোনা ময়মনসিংহ বিভাগে বাউলের জন্ম ঠিক আছে কিন্তু বাউল সাধকদের এলাকা ঠিক আছে কিন্তু মানুষ নাই গান শোনার, যে কতটি এই যে এইন যে হনুমান লাইন কাফেলা জুড়িয়ে দে চার ভাষটা সিরিয়ান লই আইয়ে এই যে ভাইরাল গাও মালায় বড় জ্বালা। আমি এখন একটি লালন সাইজের একটি গান করে আমি বসবো, এরপর এই আরো সময় হোক ইনশাল্লাহ সব ধরনের গানই হবে, আর যদি এর আগে মানুষ জায়গা থাকবো বলে গান শুনরা যেটি এগুলি থাকবে, এগুলিকে মানুষ সরাইতে পারবে না যত চেষ্টাই করুক।
ময় দয়া ময় দয়া ময় ও দয়া রইলাম আমি চিনলাম না সেই গুরু কি করলাম না তার সেবা সাধন চিনলাম না সেই গুরু কি করলাম না তার সেবা সাধন ঘুরতে বুঝি হবে চরণদাসী আমারে নি রাখবেন দয়াল দয়াল গো চরণদাসী এলাম আমি সেই করালে দিয়ে ও দয়া ময় ও দয়াল ও দয়াল ছান যত রজন প্রণাতে গুরুজি এলাম আমি সেই করাল দি রইলাম আমি সব ভুলিয়ে রইলাম আমি সব ভুলিয়ে এই ভবে আসি রে দয়াল চান এই ভবে আসি আমার নি রাগিবেন দয়াল চরণ দাসী আমারে নি রাগিবেন দয়াল দয়াল গো চরণ দাসী থাকে সদয় ও দয়াল মন বলে তার নেই কোন ভয় ও দয়াল ছন ও দয়াময় গুরুজার থাকে সদয়
मन बोले तार नहीं कोनो भय फकीर लालन बोले मन रे आमार लालन बोले लालन बोले लालन बोले फकीर लालन बोले मन रे आमार लालन बोले मन रे आमार करिले दुशी अमर नी रागिबेन दया चरणो दशी अमर नी শিবতত্ত্বে দেহতত্ত্বের ভাব বুঝি না। গান গাইছেন একটা, আমার মিউজিক শুনে মাজারের পক্ষ থেকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন, ধন্যবাদ। এটা আমি এখানে লাভ নাই, এরারে 100 দিলাই আমি 100 নিবি। তবে আমাদের হবিল সরকার যে গানটা করছে, গানের অর্থ বোঝার মতো মানুষ এখানে আছে, কিন্তু যারা আছে হেরা তো চুপ, আর যারা নাই হেরা রইল কথা কম। হ্যাঁ, আস্তে আস্তে গান্ডা যার গাইছে তিনি হলেন জঙ্গ বাহাদুর সাহেবের উরুজ্জাত সন্তান হযরত ফকির সানশা রহমতুল্লাহ আলাই, আমার দাদা গুরু, আমার যিনি প্রথম উস্তাদ সুকুমার বাবু, ওনার গুরু ফকির সান।
আমার এই ঘরের গান খুব চমৎকার, হবিলকে ধন্যবাদ জানাই গানটা করার জন্য। কয় কেউ রে ভাই না, তা তুমি একটা জিনিস ভাই বহুত লালি আছেন না, এটা ওইটা কইতে পারো, এটা কি কইলেন আপনি, এটা কথা কয় না ও তো লালি আছেন না, এটা কিন্তু দেশের ভাষা। মানে তুমি আমার 124টা প্রশ্ন করাই রাইত বড় কেট কেট করাই ভাই মানুষ আমি না, একটা গান গাইয়াম তোমার যা আছে সব ক্লিয়ার। কারণ হইল একটা কথা কই অবিল, এই প্রশ্ন যদি আমারে ছাড়া অন্য কোনো অন্য করো, আমরার বেজের যারা আছে কয়েকজন, তাহলে গান তো ভাইতো না, ভাইতোই না, হে যে কুন্ডা হে যে কেডা এটা হের এই চিন্তা না। একজন মানুষ আমাদের বেজে ভালো জানা শোনা, তিনি হলেন আমাদের ওলিদ ভাই। যদি এই মানুষটার আমারে ছাড়া এই বাউডা আর হইতো না, তবে ওনার কাছে আমি তোমাকে ধন্যবাদ জানাই গানটার জন্য। গানটা আসলে আমার জীবনে আমি গানটা বইয়ের দেখেছি, কিন্তু আমি কোনো শিল্পীর গাওয়া আর শুনি নাই। এই কি হয়েছে সামনে, এই ও দমক দিতাই না করে তো দমক খাইতেন না, উল্টা হল্টা শুরু করছেন না। যাই হোক, আমি একদম ছোট করে কিছু কথা এবং কিছু গানের মাধ্যমে তোমার জবাবটা ক্লিয়ার করে দিব। আর একটা কথা কইছে, কয় সূর্য সাধন কিভাবে করে গানের মধ্যে কইছে না, এই কথা যদি হবিল মঞ্চে বিক্রি হয়, দারু কাকা আছে মঞ্চে, আমি সাক্ষী রাখলাম কাকারে, সূর্য সাধন যদি মাইকে বিক্রি হইতো তাইলে ভিড়ের কাছে গিয়ে মানুষ পাও দইল না হোদাই, এই কথাটা মনে রেখো। যদি তুমি কও জানোয়ার ভাই সূর্য সাধনটা কি, সূর্য সাধনের ঘরে নেই আমরা, এটা জানি, কিন্তু তোমাকে বলা যাবে না, তুমি যারে মুর্শিদ দর্শহার কাছ থেকে জানে নাও, এটা আমি কইতে পারলাম না, ধন্যবাদ। আর যদি হে না হয় তাহলে আমার যদি মনছে না আপন ঘরে বসে যে জন ঘরে যেজন বসে চিনতে পারে আপনারে ধন্য বলি তারে, আমি ধন্য বলি তারে, অধিকারী বিলাতে তার আসল বাড়ি, কলিকাতায় হয় কাছারি হুগলি নদীর পারে, বিঝাতি এক অধিকারী বিলাতে তার আসল বাড়ি, কলিকাতায় হয় কাছারি হুগলি নদী পারে, আরেক থানায় আছে জানা দিল্লির শহরে, আরেক থানায় আছে জানা দিল্লির শহরে, ঘাটে নয় আইনের বিচার নিকটে ওই কুচবিহারে, ধন্য বলি তারে আমি, ধন্য বলি তারে।
বাসি নাসিকাতে বাজে বাসি হরিদ্বারে শব্দ করে শোনা যায় কানপুরে আপন দেশে গয়া কাশি নাসিকাতে বাজে বাসি হরিদ্বারে শব্দ করে শোনা যায় কানপুরে লন্ডন হতেছে দেখ তুই মহাসিন্ধু পারে লন্ডন হতেছে দেখ তুই মহাসিন্ধু পারে ওরে বিদেশি মালাম দানি হয় সীমালাম দানি হয় করাচি বন্দরে ধন্য বলি তারে আমি ধন্য বলি তারে অমল হতে রপ্তানি মাল বাহির হয়ে যায় চিরকাল আদরে আনন্দের বিকির মনির বাজারে মুম্বাই হতে রপ্তানি মাল বাহির হয়ে যায় চিরকাল আদরে আনন্দের বিকির মনির বাজারে লাকসাম হতে লাইন খুলেছে 72,000 লাকসাম হতে লাইন খুলেছে 72,000 শুনি তো সরু পারানি শুনি তো সরু পারানি সে সব পথে সদায় ঘুরে রে সেই সব পথে সদায় ঘুরে ধন্য বলি তারে আমি ধন্য বলি তারে খাইবার বুলান দুটি পাশে পরমার্য এলো দেশে হবিল জীবাত্মা অনার্য বেঠা পলাইল পাহাড়ে খাবার ভুলান দুটি পাশে পরমার্য এলো দেশে জীবাত্মা অনার্য বেটা পলাইল পাহাড়ে মেয়ের কাছে লইল আশ্রয় গৌরী শঙ্করে মেয়ের কাছে লইল আশ্রয় গৌরী শঙ্করে সোনার ভারত আপন মরদ সোনার ভারত আপন মরদ সাধক জালালুদ্দিন চিনল না রে জালালুদ্দিন চিনল না রে ধন্য বলি তারে আমি ধন্য বলি তারে আপন দেশে যে জন্ম সে আপন দেশে যে জন্ম সে চিনতে পারে আপনারে ধন্য বলি তারে আমি ধন্য বলি তারে আমি ধন্য বলি তারে মহাজনী গানটি আমার এখানেই রাখিয়া কিছু কথা বলবো আজকে আসরে দাঁড়াইয়া ছোট ভাই হবিল সরকার করছে উত্থাপন অত্যন্ত ধন্যবাদ দেই তারে সে জ্ঞানীর নন্দন
রাখ কি জি গাইছে ছয় পাও চব্বিশ চোখ আঠারো হাত একটি কন্যা আছে তার নাম হলো মৃত্যু কন্যা এবং দেহতত্ত্বের মধ্যে আরেকটা বিষয় আছে আত্মসিদ্ধির উৎপ্রেরণা নামে একটা বই আছে ওইটার মধ্যে লেখা আছে ছয় পাও চব্বিশ চোখ আঠারো হাত মিলায়া তিন নারী ইরা পিঙ্গলা সুষুম্না এখন আত্মতত্ত্ব দেহতত্ত্বের ভাব শিবতত্ত্ব দেহতত্ত্বের ভাব বুঝি না অত্যন্ত চমৎকার করে আরেকটি কথা সাড়ে চব্বিশ চন্দ্র এই মানব দেহে ওরার কাজ কি কোথায় অবস্থান হাতে দশ পায়ে দশ কত বিশ সরল গরল আদি রোহিণী অর্ধচন্দ্র এলো সাড়ে চব্বিশ সরল চন্দ্র গরল চন্দ্র আদি চন্দ্র রোহানি চন্দ্র রোহিণী চন্দ্র অর্ধচন্দ্র এলো সাড়ে চব্বিশ সাড়ে চব্বিশ চন্দ্র এক একটার এক একটা কাজ আছে এখন যদি এইগুলি আমি কথা দিয়ে বলতে চাই রাইত কানে এখানেই শেষ তবে সরল গরল আদি রোহিণী অর্ধচন্দ্র ষট চক্র পঞ্চবান কোন বায়ুতে আনাগোনা বায়ুটা কি বায়ু হলো প্রাণ বায়ু কোন বায়ু উল্টা কলে সাধক সাধনার বলে মণিচন্দ্র উপরে উঠায় কিভাবে প্রাণবায়ু ধারা নফির মাধ্যমে ইরাকে নিম্নমুখী করে পিঙ্গলা সরোবর সরি সুষুম্না সরোবর পিঙ্গলার মুখকে ঊর্ধ্বমুখী করে নফি আজবাতের জিকিরের মাধ্যমে দেহকে পরিশুদ্ধ করতে হয় এবং ষট চক্র আজ্ঞা চক্র অনাহত চক্র মূলাধার চক্র স্বাধিষ্ঠান চক্র মণিপুরী চক্র এই হলো ছয়টা চক্র আসেন দেহতত্ত্বের ভাব বুঝি না এটা কই থেকে আর একটা কথা বলছে যে রতি দেহের ভিতর কয়টি রতি ঠিক আছে কিবা রতি কিবা স্থিতি কোন রতি হয় কার সাধনা আমি শুধু ছোট করে বলতে চাই দেহের মধ্যে রতি সাধারণী রতি সামাক্কা রতি অর্ধরতি এবং বিশুদ্ধ রতি সাড়ে তিন রতি এছাড়া এখন কি সাধনা করে কোন রতি কার রতি এই নিয়ে আলোচনা করলে এইখানেও প্রায় কমপক্ষে চল্লিশ মিনিটের প্রয়োজন এইটাও শেষ করলাম এখন আমার একটা গান ছিল আপন ঘরে যেজন বসে চিনতে পারে আপনারে ধন্য বলি তারে বিজাতি এক অধিকারী বিলাতে তার আসল বাড়ি কলিকাতায় হয় কাছারি হুগলি নদীর পারে আরেক থানা আছে জানা দিল্লির শহরে এই গানটার মধ্যে দেহের অনেক তোমার এখানে অনেক কথার জবাব ভিতরে নিহিত রয়েছে যে কারণে একদম ছুট করলাম কারণ এই গান যেটা সত্য কথা আমি বললাম তো আমি বইয়ে দেখছি গান আমার মুখস্থ না আমি নিজেও মুখস্থ না গানটা যে কারণে গানের কথাগুলি
তুমি গায়া গেছো তো প্রত্যেকটা কথা কিন্তু আমি বলতে পারবো না, কারণ যেহেতু মুখে আমি কেন বাংলাদেশের যে শ্রেষ্ঠ বাউল শিল্পী বর্তমান সাধক যারা আছে যাদের গান জানা নাই, এই গান না জানা থাকলে এই গানটারে বাউ করা আসলে একটু অন্যরকম হয়ে যায়। যাই হোক, এই গানটা অনেক গান অনেকে জানে না, এটাই স্বাভাবিক। এটা কথায় কথায় কয় এক কোটি টাকার দোকানে ফার্স্টে আর সই না থাকলে দোকানের অবমূল্যায়ন হয় না, যে কারণে গানটা অনেক উজনী গান। আমি বলতে চাই গানটা আমি জানি না, যে কারণে তোমার গানের প্রত্যেকটা কথা ভেঙে বলা আমার পক্ষে সম্ভব হবে না, কারণ গানটা আমার জানতে হবে পুরা মতে। ধন্যবাদ। আর তুমি যদি কও এই যে এক কথার গানের মধ্যে এক কলি মন নাই তোমার আজি গাইলিছি, তবে যাই হোক অত্যন্ত চমৎকার শিষ্য কিন্তু প্রথমেই যে গান গাইছে এই শিষ্যরে আবাত্তি ভাবন যাইতো না, কি কই নাম ফেরা, হ্যাঁ এই শিষ্যরে আবাত্তি ভাবা যাবে না, যে কারণে তুমি আমার শিষ্য। অনেকেই শিষ্যরারে প্রশ্ন করে না হবিল, আমিও করি না, আমার সাথে কেউ যদি গুরু শিষ্য গায় তুমি থাকলে একটু উল্টা ভাল্টা, এটা আমরার প্রথম থেকেই এটা আমরার প্রথম থেকে হয়, তো এখন তো এখন যাই হয় খেলে খেলে হয়, আগে কিন্তু কাজ এই হইতো, হ আগে কাজ এই হইতো, ওর কাজে যে হইতো কাজে কইরে দেখছি যে কেউর সাথে কেউ মিল নষ্ট হয় জরিমানা হতে লাগে, হ এক গান লইয়া কেস কাল লাগিয়া সুনীল বাবুরে নিলাম আমি, হ্যাঁ নিল সিরাজ কাক করে না, হের ফোন র আমার ফোন র দুইজনের 30,000 টাকা আর তো নাই, চিন্তা করে দেই শালার গানও গাইলাম টেহাও দিলাম, না এই তার করণ যেত না, দুইজনের যুক্তি হয়ে ভালো হয়ে গেছি। তবে যাই হোক, হবিল আর আমার একটু বাজাবাজি লাগা লাগি এটা জীবন ভরাই হয়েছে, এখনো হইব এখনো হবে কিন্তু প্রেমের মাঝে। যাই হোক, এটা কথা আছে না, যদি আমায় ভালোবাসো ন বসে যে আসো, এসে বসো আমার হৃদয় মন্দিরে অনুরাগের বিনা বাজে, রাগে না অনুরাগে। ধন্যবাদ। না আমি তোমাকে ছোট করে একটা কথা পরীক্ষা করে যাই, তুমি তো শিষ্য, তুমি একটু কয় তো, একজন শিষ্য নৌকায় গুরু উঠছে, একজন শিষ্যের নৌকায় গুরু উইটা পার হইছে। আচ্ছা জীবন ভরা আপনারা একটু প্রশ্ন করি, আপনারা বলবেন গুরু কি ভক্তে রেফার করে না ভক্ত গুরু রেফার করে, হ্যাঁ কে বেটা ভক্ত রেফার করে, গুরু ভক্ত রেফার করে, আমি জানতে চাই কোন ভক্ত গুরুকে পার করছিল কিন্তু গুরু নৌকায় পাও দেয় নাই, পাও দিছিল পানিতে, পানিতে পাও দেওয়ার পরে গঙ্গা এসে তার চরণে চুম্বন করেছিল এবং সেইটা দেখে ভক্ত বলছিল যে আমার নৌকায় একটা পারা দেন, সেই নৌকায় পায়ে রাখার সঙ্গে সঙ্গে নৌকাটা পুরা সোনাতে পরিণত হয়েছিল, কাঠের নৌকা। আমি জানতে চাই এই ভক্তটা কেনা। ধন্যবাদ। এই গানের জবাব আর একটা গান আছে, গানটা গায়ে বই, ও তোর জন্ম মরণ হবে বারো না সাজাওয়া আর হবে না নীলে গুরু উপাসনা, ও তোর
মাটির দেহ হবে সোনারে মাটির দেহ হবে সোনা নীলে গুরুর উপাসনা যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে ও সাধ্য সাধনা ও মন গুরু যারে দয়া করে দীপ জ্বালাইয়া আধার ঘরে শিখায় তারে ওর সাধ্য সাধনা করলে সাধন পালায় সমন তার মরণের ভয় রবে না করলে সাধন পালায় সমন তার মরণে ভয় থাকে না নীলে গুরু উপাসনা সাধনা করলে জন্ম মরণ বারণ হবে আস্তে সাধনা কি যাবে যদি মা সুখ ধর শোনে আল্লাহর আসে কান বসো বসো তোমরা ওলি আল্লাহর ধ্যানে কার ধ্যানে ওলি আল্লাহর কেন ওলি আল্লাহ আল্লাহ কোরআনে কয় আমার সঙ্গে যে আমি আল্লাহ আল্লাহ করতে করতে আমি আল্লাহর সঙ্গে যে মিষ্ট হয়ে যায় আমি হয়ে যাই তার সে হয়ে যায় আমার আর তখন সে কথা কয় না আমি আল্লাহ কথা কই সে চলে না আমি চলি তার হাত আমার হাত তার পা আমার পা তার জবান আমি আল্লাহর জবান তখনই একটি মানুষ ওলি আল্লাহতে পরিণত হয় বাবাজি এটা কথা কই যারা এখানে আমাদের এই বয়োজ্যেষ্ঠ আমার বাবার চাইতেও বয়সে বড় আলিম চিস্তি জালালী সাহেব মনে হয় আছেন মঞ্চে এটা কথায় আছে এই জালাল কয়েকটা গান গাইছে সুলতান না সিরা মুকামে কফি জলি দুয়ের শোনে গেলে দেখতে পাবি ধ্যানে মুর্শিদকে নজরে আর শীতে ছবির মতো নিরঞ্জন কয় তারে আর শিওর তো কি আয়না হবিন আয়নার মধ্যে তুমি দাঁড়াইছ তোমারে আচ্ছা আপনি আয়নার দাঁড়াইলেন এভাবে সামনে গিয়ে দাঁড়াইলে আয়নার মধ্যে যারে দেখা যাইব এটা কেডা নিজেই যারে দেখা যায় যেটা দেখা যায় এটা হইল স্বরূপ তাইলে হবিল তুমি যে শিষ্য তুমি কোন রূপ একটু কইছে যারে দয়া করে দীপ জ্বালায় আধার ঘরে শিখায় তারে অসাধ্য সাধনা করলে সাধন পালায় সমন তার মরণের ভয় থাকে না মনরে জন্মনিয়া মানব কুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না ওরে জন্ম
মন মনিয়া মানো বকুলে অহংকারে ভুলে রইলে মানব জমিন আবাদ করলে না গুরু দয়া না হইলে সুবৃক্ষে অফল ধরে না ও তোমার গুরু দয়া ও মনরে পান করিলে নামের মধু কি করলে মরণ হবে না লালন শাহ কইছে পরের দ্রব্য পরের নারী হরণ করোনা পারে যেতে পারবে না আপনাদের খারাপ লাগে বলছিরা তুমি যতবার করিবে হরণ ততবার নিবে জনম সত্য বল সুপদে চল রে আমার মন আমরাও মানুষ যারা ওলি আল্লাহ তারাও তো মানুষ আমরা ওলি আল্লাহ আশা করব কিভাবে কারণ আমরা নিজেই ঠিক নাই তা আমাদের ঘর থেকে ওলি আল্লাহ কিভাবে হবে কারণ আমি যা কই উচিত কথা কই না আমারই দোষী করলাম আমি অসুবিধা কি আমি ঠিক নাই তাহলে আমার ঘর থেকে ভালো কিছু হবে এর আশা আমরা করি কিভাবে মধু কি মধু নামের মধু কি নামের মধু যে নামে স্মরণে যাবে জটর যন্ত্রণা হক নাম বলো রোশনা কারণ হক নাম জপতে জপতে হক যদি নিজের মধ্যে মিশ্রিত হয়ে যায় তখন এই মনসুর হেল্লাস বলেছিল আনা আল হক আনা আল হক আনা অর্থ আমি হক অর্থ আমি খুদা এখন মুস্তাক আহমেদ একটি বই লিখেছেন আমি খুদা একমাত্র সত্তা আনাল হক এটার মধ্যে ২৪ পৃষ্ঠায় বলেছেন যে না আমি বইয়ের যে পাঠটা এটা পড়তেছি ২৪ পৃষ্ঠায় বলেছেন মনসুর হেল্লাস কখনো আনাল হক বলে নাই কারণ ফেরাউন খুদা দাবি করে নীলদরিয়ায় ডুবাইয়া মারছে নমরুদ খুদা দাবি করে মশা ঢুকে মরছে কিন্তু মনসুর হেল্লাস আনাল হক যদি কইতো মনসুরের অবস্থা খারাপ হইতো যিনি আনাল হক তিনি মনসুরের ভিতরে ঢুকে তার কথা সেই বলেছেন আর সেই মধু কি মধু গুরুর নামের মধু কি মন এটা কথাই আছে আমি তো সফিয়া দিও দয়াল মুর্শিদের উপায় আমার যতক্ষণ পর্যন্ত আমি যে একটা জিনিস আমি মানে একটা রিয়া আমিত্ব এটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত গুরু কবুল করবে না আর গুরু যদি কবুল না করে ২০,০০০ মহিষ দিলেও কাবইত না ও মন হরেন্দ্র দাসে বলে রাধারও মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না ও মন হরেন্দ্র দাসে বলে রাধারও মন ভুলে রইলে প্রেম ফুলের মধু খাইলে না এক বিন্দু পান করলে মধু কাম জ্বালা দেহে রবে না
আলাদে এরবে না নিলে গুরু উপাসনা ও তোর জন্ম মরণ হবে বারো না আশা যাওয়া আর হবে না নিলে গুরু উপাসনা মাটির দেহ হবে সোনার মাটির দেহ হবে সোনা নিলে গুরু উপাসনা